তো এই ভিডিওতে অনুবাদ চর্চা করা হবে সেপ্টেম্বর দু হাজার উনিশের নয় সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর নয় তারিখের যে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার ব্যাপারে ওবায়দুল কাদের মতামত নিয়ে সেখানে বলা হচ্ছে নো ডিসিশন টু ডিজলভ বিসিএল কমিটি অর্থাৎ বাংলাদেশ ছাত্রলীগ কমিটি বাংলাদেশ ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখন হয়নি সেইজ ওবাইদুল কাদের ওবায়দুল কাদের তিনি বললেন তো সপন্ডেন্টে আমরা নিউজটা পড়ি দা নিউজ সার্কুলেটিং অন সোশ্যাল মিডিয়া মানে একটা সংবাদ যেটা সার্কুলেটিং অন সার্কুলেট মানে হচ্ছে আবর্তিত হওয়া মানে বারবার ঘুরে ফিরে আসছে সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওভার মানে কোন ওভার মানে এখানে ব্যাপারে কিসের ব্যাপারে দ্য প্রসপেক্ট অফ প্রসপেক্ট মানে হচ্ছে সম্ভাবনা কিসের সম্ভাবনা অফ ডিজলভিং দ্য সেন্ট্রাল কমিটি অফ মানে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করার ক্ষেত্রে কাদের কেন্দ্রীয় কমিটি অফ আওয়ামী লীগ অ্যাসোসিয়েটেড স্টুডেন্ট বডি ছাত্রলীগ মানে আওয়ামী লীগ অ্যাসোসিয়েটেড মানে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট বা আওয়ামী লীগের সাথে সংযুক্ত যে স্টুডেন্ট বডি মানে ছাত্র দল যেটা আছে যে যার নাম আছে ছাত্রলীগ ছাত্রলীগ নামক আওয়ামী লীগের যে একটা ছাত্র সংগঠন আওয়ামী লীগের ছাত্র সংগঠন যেটা ছাত্রলীগ নামে সেটার কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির ব্যাপারে যে একটা সম্ভাবনা বারবার ঘুরে ফিরে সোশ্যাল মিডিয়াতে যে নিউজটা আসছে অজরিজেক্টেড রিজেক্টেড বাই এটা প্রত্যাখ্যাত হয়েছে বাই কার দ্বারা পার্টি জেনারেল সেক্রেটারি দলের সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি মানে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেস্টারি গতকাল তিনি সেটা ইয়া করেছেন রিজেক্ট করে দিয়েছেন নো ডিসিশন ওয়াজ টেকেন ইয়েট অন ডিজলভিং ছাত্রলীগ সেন্ট্রাল কমিটি হি সেইট ডিউরিং এ ব্রিফিং অ্যাট দ্য সেক্রেটারিয়েট সেক্রেটারিয়েট মানে হচ্ছে সচিবালয় অর্থাৎ সচিবালয়ে একটা ব্রিফিং করার সময় তিনি বললেন কি অবায়দুল কাদের বলেছেন যে নো ডিসিশন অফ টেক এন ইয়েট এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি অন ডিজলভিং ডিজলভিং মানে হচ্ছে বিলুপ্ত করা বা নিঃশেষ করা শেষ করা ছাত্রলীগ সেন্ট্রাল কমিটি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করার ব্যাপারে রেফারিং টু এ জয়েন্ট মিটিং অন আওয়ামী লীগস পার্লামেন্টারি বোর্ড অ্যান্ড লোকাল গভর্নমেন্ট নমিনেশন বোর্ড অন স্যাটারডে শনিবারে রেফারিং টু মানে উল্লেখ করে এ জয়েন্ট মিটিং অর্থাৎ একটা যৌথ মিটিং বা সমাবেশ কৃষি কাদের আওয়ামী লীগ পার্লামেন্টারি বোর্ড আওয়ামী লীগের যে সংসদীয় যে বোর্ড আছে এবং লোকাল গভর্নমেন্ট নমিনেশন বোর্ড অর্থাৎ স্থানীয় সরকার যে মনোনয়ন যে বোর্ড আছে শনিবারে সেখানে সেটার উল্লেখ করে সেভারঅল মিডিয়া রিপোর্টেড দ্যাট মানে অনেকগুলো মিডিয়া কতগুলো মিডিয়া তারা উল্লেখ করেছে যে আওয়ামী লীগ প্রেসিডেন্ট শেখ হাসিনা স্ট্রংলি ক্রিটিসাইজড অর্থাৎ আওয়ামী লীগের যে সভাপতি শেখ হাসিনা তিনি মানে খুব কঠোরভাবে সমালোচনা করেছেন দ্য ইনকামবেন্ট লিডারশিপ অব বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের যে ইনকামবেন্ট লিডারশিপ মানে ইনকামবেন্টের অর্থ হচ্ছে আরোপিত বা অবশ্য পালনীয় যে ইয়াটা ছিল দায়িত্বটা ছিল বা নেতৃত্ব এখানে ইনকামবেন্ট লিডারশিপ মানে হচ্ছে যে তারা যে বিপদগামী যে তাদের নেতৃত্ব সেটা দৃঢ় সমালোচনা করেছেন অ্যান্ড অর্ডার দ্য ডিসলিউশন অফ ইটস সেন্ট্রাল কমিটি এবং ডিসলিউশন এর যে কেন্দ্রীয় কমিটি আছে সেটা বাতিল করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন কাদের অর্থাৎ ওবায়দুল কাদের সম্পর্কে বলা হচ্ছে তিনি ওবায়দুল কাদের সম্পর্কে এখানে অ্যাপোজিশান ইউজ করা হচ্ছে অলসো দ্য রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজেস মিনিস্টার মানে যিনি আরও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সেইড দ্য প্রাইম মিনি সেইট দ্য প্রাইম মিনিস্টার এক্সপ্রেসড ডিসস্যাটিসফ্যাকশান ওভার সাম অ্যাক্টিভিটিস অব দ্য টপ লিডার্স মানে তিনি আরও বলেছেন যে কি ওবায়দুল কাদের আরও বলছেন যে প্রধানমন্ত্রী কী প্রকাশ করেছেন এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশান অসন্তোষ প্রকাশ করেছেন ওভার সাম অ্যাক্টিভিটিস অব দ্য টপ লিডার্স মানে শীর্ষস্থানীয় কিছু নেতার কর্মকাণ্ডে তিনি অসন্তোষ্টি প্রকাশ করেছেন হোয়েন আক্স অ্যাবাউট দ্য প্রসপেক্ট অব ডিসলভিং দ্য কমিটি যখন এই ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার ব্যাপারে যখন তাকে সম্ভাবনার ব্যাপারে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল হেসাইট তিনি বললেন বলেছিলেন যে আই উড নট বিপার ইট উড নট বি প্রপার ফর মি এটা আমার জন্য ঠিক হবে না টু কমেন্ট অন দিস এটার উপরে মন্তব্য করা আনটিল যতক্ষণ পর্যন্ত না দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন স্টার্টস ইমপ্লিমেন্টেশন মানে আরোপ যতক্ষণ পর্যন্ত না এই আদেশটা আরোপের প্রক্রিয়া শুরু হচ্ছে ততক্ষণ এটা নিয়ে মন্তব্য করাটা আমার পক্ষে ঠিক হবে না মিন হইল ইতোমধ্যে দ্য মিটিং সোর্সের সাইট মানে এই সমাবেশের যে সোর্স থেকে জানা গিয়েছে যে শেখ হাসিনা গড ফিউরিয়াস শেখ হাসিনা খুবই ফিউরিয়াস মানে রেগে যাওয়া রাগান্বিত হওয়া শেখ হাসিনা খুবই রাগান্বিত হয়েছেন হোয়েন সেভারাল আওয়ামী লীগ লিডার্স ইন অ্যাটেন্ডেন্স ইন অ্যাটেন্ডেন্স মানে উপস্থিত মানে ওই মিটিংয়ে উপস্থিত কিছু আওয়ামী লীগ নেতা যখন পয়েন্টেড আউট পয়েন্টেড আউট মানে তুলে ধরেছিলেন বা নির্দেশ করেছিলেন ভেরিয়াস কন্ট্রোভার্সিয়াল অ্যাক্টিভিটিস অব বিসিএল প্রেসিডেন্ট অর্থাৎ বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট রেজওয়ানুল হক চৌধুরী শোভন অ্যান্ড জেনারেল সেক্রেটারি গোলাম রব্বানি যখন এখানে হোয়েন সেভারাল আওয়ামী লীগ লিডার্স ইন অ্যাটেন্ডেন্স মানে ওইখানে যে মিটিংটা হয়েছিল ওই মিটিংয়ে উপস্থিত কতজন আওয়ামী লীগের নেতা যখন তুলে ধরলেন ভেরিয়াস কন্ট্রোভার্সিয়াল অ্যাক্টিভিটিস বিভিন্ন বিতর্কিত কার্যক্রম কাদের কার্যক্রম অব বিসিএল প্রেসিডেন্ট বাং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি যে রেজানুল হক চৌধুরী শোভন এবং জেনারেল সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক গোলাম রব্বানি তাদের কিছু বিতর্কিত কর্মকাণ্ড যখন ওই সভায় উপস্থিত আওয়ামী লীগের কিছু নেতা নেতা শেখ হাসিনার কাছে তুলে ধরলেন তিনি খুবই রাগান্বিত হয়েছিলেন আফটার বিসিএল ফেইলিওর টু ইলেক দ্য নিউ লিডারশিপ থ্রু এ কাউন্সিল থ্রু এ কাউন্সিল মানে একটা সভার মাধ্যমে বা একটা পরামর্শ সভার মাধ্যমে যখন বাংলাদেশ ছাত্রলীগ ব্যক্ত হলো টু ইলেক্ট এ নিউ লিডারশিপ একটা নতুন নেতৃত্ব নির্বাচন করতে শেখ হাসিনা হারসেলফ শেখ হাসিনা নিজেই নমিনেটেড মনোনয়ন দিয়েছিলেন শোভন শোভনকে অ্যান্ড রাব্বানি শোভন এবং রাব্বানিকে অ্যাজ প্রেসিডেন্ট অর্থাৎ শোভনকে দিয়েছিলেন সভাপতির পদে অ্যান্ড জেনারেল সেক্রেটারি এবং জেনারেল সেক্রেটারি দিয়েছিলেন রব্বানিকে কত তারিখে অন জুলাই থার্টি ফার্স্ট লাস্ট ইয়ার গত বছর একত্রিশে জুলাই নিয়ারলি ওয়ান ইয়ার লেটার প্রায় এক বছর পর দে অ্যানাউন্সড তারা ঘোষণা করেছিল ঘোষণা করেছিল দ্য থ্রি হান্ড্রেড ওয়ান মেম্বার সেন্ট্রাল কমিটি তিনশো একজন সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছিল বাট দোস কিন্তু তারা যারা কি হু আয়ার এক্সক্লুডেড যারা বাদ পড়েছিল স্টার্টেড ক্রিটিসাইজিং তারা এটা সমালোচনা শুরু করেছিল এই কমিটির অ্যান্ড প্রোটেস্টিং দ্য নিউ কমিটি এবং তারা নতুন কমিটির বিরুদ্ধে প্রতিবাদও করেছিল অ্যালিগেশানস র্যান্ড রাইফ অ্যালিগেশান মানে হচ্ছে অভিযোগ বা নালিশ আর রাইফ মানে হচ্ছে বিদ্যমান বা প্রচলিত থাকা তো অ্যালিগেশান র্যান রায় রাইফ মানে অভিযোগ প্রচলিত ছিল বা বিদ্যমান ছিল দ্যাট যে দ্য নিউ কমিটি ইনক্লুডেড এ ফিউ ম্যারিড পিপল মানে নতুন যে তিনশো এক সদস্য বিশিষ্ট কমিটি দেওয়া হয়েছিল সেখানে কয়েকজন বিবাহিত লোক ছিল নন স্টুডেন্টস সেখানে কিছু অছাত্র ছিল তারপর হচ্ছে এক্সটারশনিস্ট এক্সটরশনিস্ট মানে চাঁদাবাজ কিছু চাঁদাবাজ ছিল এক্সপেল্ড বি সিএল ম্যান বাংলাদেশ ছাত্রলীগের বহিষ্কৃত কিছু মানুষ ছিল ড্রাগ ডিলার্স অ্যান্ড অ্যাডিক্টস কিছু ড্রাগ মানে মাদক ব্যবসায়ী এবং মাদক আসক্তও ছিল অ্যান্ড ফরমাল লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিস্ট অফ জাতীয়তাবাদী ছাত্রদল অর্থাৎ জাতীয়তাবাদী ছাত্রদলের কিছু নেতা এবং কর্মীও ছিল অ্যান্ড ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরেরও কিছু নেতাকর্মী ওখানে ছিল এক্সক্লুডিং আর যেখান থেকে বাদ দেওয়া হয়েছে সাম ডেডিকেটেড বাংলাদেশ ছাত্রলীগ লিডার্স যেখানে কিছু নিবেদিত প্রাণ ডেডিকেটেড মানে এখানে উৎসর্গিত না বলে বলতে হবে নিবেদিত প্রাণ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বাদ পড়েছিল এই তালিকা থেকে অ্যাকর্ডিং টু ইনসাইডার্স মানে এর ভিতর ওই ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের মতে তো অ্যাকর্ডিং টু ইনসাইডার্স ইনসাইডার্সটা আমরা একটু ডিকশনারিটাতে দেখতে পারি ভেতরের যারা ছিল তাদের মধ্যে অ্যামিড কন্টিনিউয়াস প্রোটেস্ট অ্যামিট মানে মধ্য দিয়ে এমিড কন্টিনিউয়াস প্রোটেস্ট মানে অবিরাম প্রতিবাদের মধ্য দিয়ে বাই এ সেকশন অফ বিসিএল লিডার্স মানে কয়েকজন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীর অবিরাম প্রতিবাদের মধ্য দিয়ে দ্য স্টুডেন্ট বডি ড্রফট মানে ওই ছাত্রদের যে সংগঠন তারা ড্রপড মানে বাদ দিয়েছিল নাইনটিন অফিস মেম্বার এর উনিশজন সদস্যকে ফ্রম দ্য কমিটি অন মে টোয়েন্টি নাইন মানে উনত্রিশে মে কয়েকজন উনিশজন সদস্যকে বাদ দিয়েছিল বাট দেয়ার নেমস আই আর নট মেড পাবলিকেট কিন্তু এখন পর্যন্ত তাদের নামটা সকলের জন্য জানানো হয়নি ডিউরিং দ্য ফার্স্ট হাফ অফ দিয়ার টু ইয়ার টেন এখানে টেন মানে হচ্ছে ভোগ দখল তাদের ভোগ দখলের এই দুই মানে প্রথম দুই বছর ধরে তারা এই যে ভোগ দখল করছে তার প্রথম অর্ধেকে মানে প্রথম এক বছরের মধ্যে দ্য ইভেন ফেইল তারা কি ব্যর্থ হয়েছে টু অ্যানাউন্স দ্য কমিটিস মানে তারা কমিটি ঘোষণা করতে ব্যর্থ হয়েছে কাদের অব জগন্নাথ ইউনিভার্সিটি অ্যান্ড ইডেন মহিলা কলেজ মানে জগন্নাথ ইউনিভার্সিটির কমিটি ঘোষণা করতে তারা ব্যর্থ হয়েছে এমন এবং ইডেন মহিলা কলেজের কমিটি ঘোষণা করতেও তারা ব্যর্থ হয়েছে অল যদিও দ্য কাউন্সিলস অব দিস মানে এই কাউন্সিল মানে সভাগুলো অফ দিস ইউনিট এই ইউনিটগুলোর সভাটা ওয়ার হেল টু মান্থস এগো দুই মাস আগে এদের সভা হয়ে গিয়েছে অ্যাট জগন্নাথ ইউনিভার্সিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল অর্থাৎ হোম মিনিস্টার মানে জানি আমরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হ্যাড টু ওয়েট তাকে অপেক্ষা করতে হয়েছে ফর নিয়ারলি থ্রি আওয়ার্স প্রায় তিন ঘন্টা ধরে টু ইনঅ্যাগুরেট দ্য কাউন্সিল ওই সভাটা শুরু করতে ইনএগুরেট মানে শুরু করা অ্যাজ কারণ হচ্ছে কি শোভন অ্যান্ড রব্বানি রিস্ক দ্য ভেনু ভেনু মানে হচ্ছে কর্মস্থল বা ঘটনাস্থল যে শোভন এবং রব্বানি সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা উপস্থিত হয়েছিল ওই ঘটনাস্থলে টু অ্যান্ড এ হাফ আওয়ার্স লেটার হাফ আওয়ার অ্যাপ্টার মানে প্রায় আড়াই ঘন্টা পরে কিসের অ্যাপ্টার দ্য শিডিউল টাইম মানে নির্ধারিত সময়ের আড়াই ঘন্টা পরে সভাপতি এবং সাধারণ সম্পাদক শোভন এবং রব্বানি তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল সেপারেটলি আলাদাভাবে দে কেম বা এছাড়াও দে কেম টু এ বাংলাদেশ ছাত্রলীগ প্রোগ্রাম তারা বাংলাদেশ ছাত্রলীগের একটা অনুষ্ঠানে এসেছিল অ্যাপ্টার দ্য চিফ গেস্ট এডুকেশন মিনিস্টার দীপু মনি অজ অলরেডি দেয়ার এমনকি বাংলাদেশ ছাত্রলীগের একটা অনুষ্ঠানে সেখানের প্রধান অতিথি যে শিক্ষামন্ত্রী দীপু মনি সেখানে উপস্থিত হওয়ারও পরে তারা এসেছিল ডিজি আর এই বছর এ কনসার্ট টু সেলিব্রেট পহেলা বৈশাখ অ্যান্ড চৈত্র সংক্রান্তি অন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ উদযাপনের একটা সঙ্গীত অনুষ্ঠানে অনুষ্ঠান কি হয়েছিল অস্পস্প পসপন্ড মানে হচ্ছে কি হওয়া মুলতবি হওয়া বন্ধ হয়ে গিয়েছিল আফটার এ বাংলাদেশ ছাত্রলীগ ফেক ফ্যাকশন অ্যালেঞ্জলি সেট ফায়ার যখন বাংলাদেশ ছাত্রলীগের একটা অংশ বা তাদের একটা চক্র বা বিরোধী দল হ্যাঁ তারা অ্যালেঞ্জলি মানে উদ্দেশ্য প্রণোদিতভাবেই সেট ফায়ার মানে আগুন ধরিয়ে দিয়েছিল টু ইকুইপমেন্টস মানে যন্ত্রপাতিতে অ্যান্ড ভ্যান্ডালাইজ দ্য স্টেজ এবং স্টেজ মঞ্চটা ভাঙচুর করেছিল ওভার শেয়ারিং মানি ফ্রম দ্য স্পন্সার কোম্পানি অর্থাৎ ওই অনুষ্ঠানটা যে কোম্পানিরা স্পন্সার করেছিল সেই স্পন্সরশিপের টাকা ভাগাভাগির ব্যাপারে তারা ওখানে স্পটে আগুন ধরিয়ে দেয় এবং মঞ্চ ভাঙচুর করে টকিং টু দ্য ডেলিস্টার স্টার্টে গতকাল স্টার প্রতিনিধির সাথে কথা বলার সময় বাংলাদেশ ছাত্রলীগ ফর্মার কমিটি মেম্বার বাংলাদেশ ছাত্রলীগের যে সাবেক কমিটির সদস্য তানভীর হাসান সৈকত সেইদ তিনি বললেন দে হ্যাভ বিকাম এ ভিকটিম অফ অ্যান্ড ইনএফিসিয়েন্ট লিডারশিপ তারা একটা অদক্ষ নেতৃত্বের শিকার হয়েছেন উই ওয়ান্ট আপা মানে তারা এখানে সেই তানবির হাসান সৈকত তিনি বলছেন আপা মানে শেখ হাসিনাকে উল্লেখ করে বলছেন আমরা চাই আপা টু ইন্টারভেন অ্যান্ড প্রোটেক্ট ছাত্রলীগস গ্লোরি মানে তিনি এই ব্যাপারে হস্তক্ষেপ করুন ইন্টারভিন মানে হচ্ছে কি হস্তক্ষেপ করা অ্যান্ড প্রোটেক্ট ছাত্রলীগস গ্লোরি এবং ছাত্রলীগের যে মহত্ব আছে বা গৌরব আছে সেটা তিনি রক্ষা করুন সৈকত অজ ইলেক্টেড এ মেম্বার অফ ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন অর্থাৎ ডাকশো আমরা যেটা জানি ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন সেখানে একজন সদস্য তিনি নির্বাচিত হয়েছিলেন ফ্রম বি প্যানেল মানে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল থেকে সো এটা ছিল আমাদের নুবর চর্চার এইটুকুই সো থ্যাংকস ফর ওয়াচিং